এমবাপ্পের গোলের সময় অতিরিক্ত সাত ফুটবলার মাঠে ছিল, ফুটেজ দেখালেন রেফারি। দর্শক, ফ্রান্সের ভক্তরা কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পরিচালনা করা রেফারি সাইমন মার্সিনাকে এক হাত নিয়েছেন। আর্জেন্টিনার প্রথম ও শেষ গোলটি অনৈতিক বলে মন্তব্য করেছেন। প্রথম গোলটি হয় প্লান্টি থেকে, ভক্তদের দাবি ওটাতে ডিমারিয়াকে ফাউল করা হয়নি, নিজের পায়ে জড়িয়ে পড়ে যান তিনি। ম্যাচটির নির্ধারিত সময়ে 2-2 গোলে শেষ হয়। অতিরিক্ত সময় গোল করে দলকে লিড এনে দেন মেসি। ওই সময় মাঠে আর্জেন্টিনার অতিরিক্ত দুইজন ফুটবলার ছিল। শটটি প্রথমে নেন লাউতারো মার্টিনেজ। ওই সময় উল্লাস করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন তারা। মেসি শট নিয়ে গোল করার আগেই মাঠের বাইরে যেতে পারেননি তারা। ওই ছবিকে পুঁজি করে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তোলা হচ্ছে। আর্জেন্টিনার ওই গোলটি অবৈধ বলে দাবি করেছেন ফ্রান্সের ভক্তরা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেফারি সাইমন মার্সিনিয়াক। জানিয়েছেন, এমবাপ্পে যখন দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফিরিয়ে এনেছিল তখন ফ্রান্সের অতিরিক্ত সাত ফুটবলার মাঠে ছিলেন। তিনি বলেন, ফ্রান্সের এই ছবির কথা একবারও উল্লেখ করেছেন না তারা। যেখানে আপনারা দেখতে পারছেন এমবাপ্পে যখন গোল করেন তখন সাতজন অতিরিক্ত ফ্রান্সম্যান মাঠের মধ্যে ছিলেন। তো দর্শক, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অবৈধ হলে ফ্রান্সের দ্বিতীয় গোলটিও তাহলে অবৈধ? এ বিষয়ে আপনারা কি একমত? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।